যাই হোক আমরা যেটা করতে পারিনি পারিনি, তারপরেই আমরা ভাবনা চিন্তা করে মাত্র 3 বছর সময়ের মধ্যেই, 1 বছর তো চলে যায় নির্বাচন করতেই, রোজই কিছু না কিছু আছে। তা সত্ত্বেও দেবাশিস সেন কারেক্টলি বলছিলেন, ফিরহাদ হাকিম ঠিক বলছিলেন যে এত অল্প সময়ের মধ্যে যাদের এই কাজটি দেওয়া হয়েছিল এবং তারা আমাকে নিচে থেকে বসে শিবাজি একটা মেসেজ দিচ্ছিল, দিদি এর এস্থেনিক্স বিউটিটা অপূর্ব। সত্যি চিন্তাধারা ঢুকলেই মনে হচ্ছে যেন একটা নতুন কোনো জায়গায় এসেছি, যে জায়গাটা রিয়েলি এক্সেলেন্ট। শুধু কালারের ব্যাপারে আমি দেবাশিস সেনকে একটু বলে দিয়েছি, অ্যাসকাল কালারটা একটুখানি, এটা ভেতরের যেটা ক্রিম কালারের সাথে গ্রিন অথবা মেরুনটা ম্যাচ করবে, এটা জাস্ট আমার মনে হয়েছে, এটা আপনারা মিলিয়ে দেখতে পারেন পরে। কিন্তু কাজটা খুবই সুন্দর হয়েছে এবং হিটকো খুব ভালো কাজ করছে এই সবগুলো। একটা রবি তীর্থ আমরা তৈরি করেছিলাম মাত্র 8-9 মাসের মধ্যে, সেটা কাজ সেটা অলরেডি চালু হয়ে গেছে গত বছর থেকে। নজরুল তীর্থ আজকে থেকে হয়ে গেল, আগস্ট মাসের মধ্যে যেটুকু কাজ ওদের বাকি আছে সেটাও হয়ে যাবে। গবেষণা করা, সংরক্ষণ করা, সিডি থেকে শুরু করে মানে নানা রকম কাউন্সিলিং করা, রিসার্চ করা থেকে শুরু করে ক্লাস করা, আরও যত আইডিয়া আসবে নজরুল ইসলামের কাজের ওপরে সেগুলো আমরা করবো। দুই বাংলার মধ্যে একটা সুন্দর কালচারাল আদান প্রদান হবে নজরুল তীর্থকে কেন্দ্র করে। আমরা একটা কালচারাল কমপ্লেক্সও রাখছি যে আমাদের টাইম টু টাইম রবি নজরুলকে কেন্দ্র করে আমাদের ভালোবাসা, আমাদের গান, দুদেশের সংস্কৃতি, দুদেশের ভালোবাসা সবগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসব। এবং সেটা হয়তো আমার একটু সময় লাগবে, সেটা হয়ে গেলে দেখবেন 2200 সিট আছে সায়েন্স সিটিতে, ওটা 2500 সিটের আরেকটা অডিটোরিয়াম পেয়ে যাবেন আপনারা। এবং সংস্কৃতি তীর্থটা একটা ইন্টারন্যাশনালি একটা বিশ্ব বাংলা কমপ্লেক্স তৈরি হবে, কালচারাল কমপ্লেক্স। এছাড়াও আমরা স্বামী বিবেকানন্দের আমরা রাজারহাটে জমি দিয়েছি শিকাগো ইউনিভার্সিটি, শিকাগোর আদল ইউনিভার্সিটি করবার জন্য। সুতরাং এরকম ঢেলে কাজ হচ্ছে। তাছাড়াও হিটকো থেকে মোমের মিউজিয়ামও তো তৈরি করা হচ্ছে, মোমের মিউজিয়ামে যেটা মাদাম তুসু আপনারা নাম জানেন করেছেন, সেই রকম এক্স্যাক্টলি মোমের মিউজিয়ামও তৈরি করার অলরেডি কাজ শুরু হয়ে গেছে। সুতরাং দেয়ার আর সো মেনি, এই যে সুভাদা যোগেন্দা বলছিলেন না কাজ করাটাই কাজ, ইয়েস কাজ করাটাই আমাদের কাজ। আর যাদের কাজকর্ম নেই, কুকাজ অকাজ করাটা তাদের কাজ। আমি কাজে বিশ্বাস করি, আমি অলওয়েজ মনে করি লেট আস বি ভেরি পজিটিভ, কনস্ট্রাকটিভ এবং ক্রিয়েটিভ। আমি এখনও মনে করি ঈশ্বর আল্লাহ, তাদের অনেকে বলেন দেবতাদের তৃতীয় নেত্র আছে, আমাদের নেই, কী করে থাকবে, আমরা তো মানুষ, তাহলে আর ফারাকটা হবে কী করে আমাদের কল্পনার, আমাদের বিশ্বাসের, আমাদের ভরসার। কিন্তু মনে রাখুন থার্ড আই প্রত্যেকের আছে, এটা আমি মনে করি আমাদের ভিশন, এটা আমাদের ক্রিয়েটিভিটি, এটা আমাদের লুকোনো থাকে, এটা আমাদের সুপ্ত চিন্তাধারা জাগায়, এটা আমাদের আবেগ জাগায়, বিবেক জাগায়, আমাদের কাজ করতে মহৎ করে, আমাদের উন্মুক্ত করে, উন্মুক্ত প্রাঙ্গণটাকে মুক্ত করে দেয়। তাই মনে রাখবেন থার্ড আই আমাদের সকলের আছে, তাই ভাবনাগুলো আছে, চিন্তাগুলো আছে। আজকের এই সুন্দর দিনে নজরুল তীর্থ, এটা আমাদের সকলের একটা মিলন সংহতির তীর্থ হিসেবে। আমাদের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম আমরা সকলেই। কাজী নজরুল ইসলামের 115তম জন্ম জয়ন্তী আমাদের দীর্ঘ সময় ধরে মনের কোঠরে জায়গা করে নেবে এবং এখান থেকেই কিন্তু আমাদের পথ চলা শুরু। এবং আজকের এই শুভ দিনে মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক শ্রীমতী স্মৃতি লালার গানের একটি সিডির উদ্বোধন হবে এবং মঞ্চে বিশিষ্ট অতিথিরা শ্রীমতী নির্মলা মিশ্র রয়েছেন এবং এই শুভ মুহূর্তে শ্রীমতী স্মৃতি লালার গানে সিডি উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্দে মাতরম দ্য নিউ লাইট এই সিডিটির উদ্বোধন এবং মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্টজনেরা এই গুণীজনের সমাগমে আজকের এই শুভ মুহূর্তে। সিডিটির উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন, রয়েছেন অত্রি।